আমি একদিন ট্রেনে করে আসছি, তো আমার পাশে একটা মেয়ে বসে আছে, 55-55-60 বছরের বয়স হবে। তা মেয়েটা দেখছি আমার সঙ্গে কথা বলছে, আপনি মমতাজুল ইসলাম? বলছে হ্যাঁ আমি মমতাজুল ইসলাম। তো বলছে আপনাকে চিনি, মোবাইলে খুব দেখি, আপনার আমি খুব ফ্যান। বলছি ভালো হয়েছে, তোমার মতো কত খালা আমার ফ্যান আছে। তোকে বলছি কি বলতে চাইছো বলো। তা নানান কথাবার্তা জিজ্ঞেস করছে, তা আমি ওর হাতে দেখলাম এই হাতে 5টা, এই হাতে 5টা, গলায় 6টা তাবিজ বাঁধা আছে। তাই বললাম খালায় যে তাবিজগুলো বেঁধেছে এগুলো তো হাদিস কোরআনে নাই, এগুলো খুলে ফেলতে হবে, এগুলো হারাম, শির্ক। তাওয়াকে বলছে মমতাজুল সাহেব তাবিজ বাঁধা হারাম, এটা মানলাম, কিন্তু তাবিজ তো আমার স্বামী লিখে দেয়নি, আমার শ্বশুরও আমার হাতে বেঁধে দেয়নি, আপনাদের মতো কোনো হুজুরই আমার হাতে বেঁধে দিয়েছে। বললাম কথা তো রাইট, আপনার মতো কোনো আলেম বেঁধে দিয়েছে। বললাম কথা তো 100% ঠিক। তা আমি ওকে বলছি আপনি আলেম বলতে কাকে বোঝেন? বলছে কেন, বড় পাঞ্জাবি আর মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে ওরাই মৌলভী সাহেব। জি তাই? বললাম তোমার বাড়ি গ্রামে না শহরে? বলছে আমার বাড়ি গ্রামে। তোমার স্বামী সার্ভিস করে না তোমার স্বামী কৃষক? বলছে আমার স্বামী চাষবাস করে মৌলভী সাহেব। আজ তোমাদের যখন মাঠ থেকে ধান কেটে আনে, ধানগুলো কুলো দিয়ে যখন পরিষ্কার করে, সে হাত ঘুরিয়ে আগেকার দিনে করত, আর এখনকার তো পাখা টেবিল ফ্যানের সামনে দিয়ে ধান পরিষ্কার করে, কিছু মাল উড়ে চলে যায়, ওগুলোর নাম কি? আগ্রা। আগ্রাগুলো উড়ে চলে যায়। তা আগ্রাগুলো দেখতে কেমন? ধানের মতনই। তা ওই মেয়েটাকে বলছি আচ্ছা বলো তো আগ্রা কোন গাছে ধরে? তো বলছে ধান গাছেই ধরে। বলছি এটা কি অন্য কোনো গাছে ধরে? বলছেন না। তাহলে ওটা উড়ে পালায় কেন? বলছে ভিতরে মাল থাকে না ওই জন্য উড়ে পালায়, আর যেগুলো সলিড ধান ভিতরে মাল থাকে ওই জন্য নিচে পড়ে যায়। তা আমি বললাম তোমাকে যে মাল তাবিজ দিয়েছে ওর ভিতরে কিছু নেই, ও মৌলভী সাহেবদের গাছে ধরেছে ধানের আখড়ার মতো, মৌলভী সাহেবদের গাছে ধরেছ, দেখতে মৌলভী সাহেবের মতো কিন্তু না, ও আখড়া, ওতে ধান মাল নেই ভিতরে। এবার আপনাকে একটা কথা বলছি, আমি মগিরাটিকে জিজ্ঞাস করছি যে তাবিজে তোমার উপকার হয়? বলছে হুজুর তাবিজেই তো বেঁচে আছি। বলছি তাই? তাবিজেই বেঁচে আছো তাহলে? বলছে তাবিজেই বেঁচে আছি তো। বলছি বাহ খুব ভালো করেছো তাহলে। তাহলে এবার একটা কথা তোমায় বলি, তাবিজে তাহলে মারাত্মক উপকার হচ্ছে? বলছে মারাত্মক উপকার হচ্ছে। আমি বললাম গাল দিলেও তো উপকার হয়। তো বলছে গাল দিলে আবার উপকার, এটা কেমন কেমন লাগছে না? কে বললো গাল দিলে উপকার হয় না? আমি এটা আমার বন্ধু লোক, খুব আপনজন আমার বাড়িতে গেছে, তা এনার কাছে আমি 500 টাকা পাই। তা প্রত্যেক দিন সকালে গিয়ে বলছি ভাই টাকাটা দেন, টাকাটা দেন, কোনো মতেই রাজি করতে পারছি না। একদিন সকালে গিয়ে ওর দরজার সামনে দাঁড়িয়ে, ও মৌলভী সাহেব, আমিও মৌলভী সাহেব, ওর মা বোন খালা ফুপু সব এক জায়গায় করে দিয়ে লাস্টে বলছি টাকা দিবি কি না বল। তখন ইয়ে দেখছে বেচারা, আমি আলেম মানুষ, মা বোন তুলে গাল দিচ্ছে, দে 500 টাকা দিয়ে দে, ফালতু ঘুরিয়ে লাভ নেই। তাহলে বলুন তো এতদিন ভালোভাবে বলছিলাম টাকা বার করেনি, এখন গাল দিলাম বলে টাকা বার করলো, তাহলে মাঝে মধ্যে গাল দিলেও কি কাজ হয় কি হয় না? হয়। তাই বলে আপনাকে আমি দিতে বলছি না, উপকার অনেক জিনিসে হয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াস আলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন তো, ইসলামে মদ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাল্টা জবাব দিচ্ছেন, কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদ মারাত্মক বড় অপরাধ, কাবীরা গোনা। কিন্তু আল্লাহ তারপরে নবীকে বলে দিচ্ছেন ওয়া মানাফিউ লিন-নাস, এতে মানুষের উপকারও হয়। এই মদে উপকার হয় তো হয় না? আল্লাহর এ কথা প্রমাণ করতে খুব কষ্ট? একদম কষ্ট নাই। 1500 বছর আগে আল্লাহ বলেছে মদে উপকার আছে, আজকে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে দিয়েছে, প্রত্যেক ঔষধের পাতাতে লেখা আছে 1%, 2% অ্যালকোহল আছে, নেই আছে। তার মানে আল্লাহর কথা এখন প্রমাণ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে না আল্লাহর কথা, এখন বাস্তবতার সঙ্গে দেখলে মিলিয়ে নিলে বুঝতে পারবেন আল্লাহর কথা প্রমাণ করা কত সহজ। জলসার যেমন ভালো দিক আছে ক্ষতির দিকও আছে, রাস্তাঘাটে গেলে বুঝতে পারবেন কি চলছে, বুঝলেন না? ওই দেখুন ওইখানে কেমন করছে খাবার, ওইখানে ক্ষতির দিকও আছে, এর ক্ষতির দিক নেই? রাত 2টো পর্যন্ত জলসা ফজরের নামাজ পড়ে না মানুষ জমাতে, ক্ষতির দিক নেই? ক্ষতির দিক আছে।
তবে জলসা কমিটি আর আমাদের বক্তাদেরকে মাথায় রাখতে হবে একটা কথা, যে আমার উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি কিনা। যদি উপকারের থেকে ক্ষতির দিক বেশি হয়ে যায়, তাহলে যারা জলসা দিচ্ছে আর যারা জলসা আমার মতো মমতাজুল ইসলাম বক্তব্য রাখছে, আল্লাহ কিয়ামতের দিন কাউকে ছাড়বে না, সবাইকে পাকড়াও করে নেবে। ওই জন্য খুব সাবধানতার সঙ্গে জলসা পরিচালনা করা লাগে, খুব সাবধানতার সঙ্গে। আমি পবিত্র আল কোরআনের সুরায় আনফাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুরায় আনফাল এই আয়াতের দুটা একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। তবে মানুষ বর্তমান বিশ্বে যে সমস্ত পাপের সঙ্গে যুক্ত, যে সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত, আচ্ছা বলুন তো এতে করে কি আমরা নিজেরা জান্নাতে যাব বলে মনে করতে পারি? পারি বলুন, পারি না। এখনো আপনাকে রাস্তা বলে দিয়ে যাচ্ছি জান্নাতে যাওয়া যাবে, দুটি জিনিস যদি আজকে থেকে মেনে নেন, দুটি কথা, দুটি সাবজেক্ট আজকে থেকে যদি আপনি মেনে নিতে পারেন, আপনাকে জান্নাতে যাওয়া অনিবার্য, যাবেনই যাবেন। এক, আল্লাহর পবিত্র আল কোরআনের আদেশ নিষেধকে মেনে নিতে হবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু আদেশ আর নিষেধকে আপনাকে মেনে নেওয়া লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা এইরকম কিছু আদেশ আর নিষেধ কোরআন থেকে যদি বলি মানা যাবে? মানা যাবে? কয়ে কারা কারা মানতে আছেন বলুন তো একবার। কোরআনের কথা যদি বলি মানা যাবে? দেখি কি করে যায়, এটা আমারও দেখার আছে। কথা যদি একটু কড়াকড়ি হয় মানা যাবে তো? অত সহজ না, আপনি এইখানে ছেড়ে পালিয়ে যাবেন। হাদিস মানা যাবে? যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ যদি বলি মানা যাবে? ইনশাআল্লাহ বলার মিছে কথা বলা সমান। এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন তো? হ্যাঁ সব জলসায় তো বলেন, সব বক্তারাই বলে, তখন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে বলে তো দাড়ি গপ সব পেকে গেল, এখন একটাও মানা গেছে? একটাও মানা যায়নি। একটা কথা বলছি শুনুন, রাস্তা দুটো, এই দুটো রাস্তার উপর আপনাকে চলতে হবে। এক, আল্লাহর কোরআন আদেশ নিষেধ করেছে একটা রাস্তা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদেশ নিষেধ এটা একটা রাস্তা। এই দুই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি আপনার নিজেকে ট্রিটমেন্ট যদি করতে না পারেন, জীবনে আপনি জান্নাতের আশা করতে পারেন না। নিজেকে ট্রিটমেন্ট করা লাগবে। কিছু মানুষ আছে নতুন নতুন নামাজ পড়া ধরেছে, ওরা ইমাম সাহেবকে গিয়ে খুজুর খুজুর করে বলে একটু আজকে জুম্মাতে বেনামাজিদেরকে এমন আদা বেটে দিবেন যাতে ওরা জাহান্নামে চলে যায়। তো বলছে কেন মামু তুমি এরকম কথা বলছো? বলছে আমি নামাজ পড়া ধরেছি মনি সাহেব, ওরা নামাজ পড়ে না বেনামাজি। ও নামাজ পড়া ধরেছে 40 বছর বয়সে। এই বদমাইশ, তোমার নামাজ পড়ার কথা তো 7 বছর বয়স থেকে, তুমি 40 বছর বয়সে নামাজ পড়া ধরে তুমি এখন বেনামাজিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ফতোয়া জারি করছি ইমাম সাহেবকে? তোমার তো এইটা বলা দরকার ছিল, মনি সাহেব 40 বছর পরে নামাজ পড়া ধরেছি, এখনও জাকাত দিতে পারছি না, দয়া করে আপনি জাকাতের ব্যাপারটা আজকের আলোচনা করবেন যাতে আগামী বছর থেকে জাকাতটা আমি বুঝে দিতে পারি। এটা বলা উচিত ছিল কি ছিল না? ও নিজেকে সংশোধন না করে বেনামাজিগুলো কী করে জাহান্নামে ঢোকানো যায় এই চিন্তা ভাবনায় ঘুরছে। এটা আমাদের চরিত্র কি না বলুন? প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে, কোনো কম বেশি করা যাবে না। একটা লোকের অসুখ করেছে, তা ডাক্তারখানাতে গেছে, ডাক্তার বাবু ওকে জিজ্ঞেস করছে, যদি বলছেন আপনি কোরআন হাদিস বলবেন না? বলবো, কোরআন হাদিস বলবো তো, আমি মিনিমাম 10টা হাদিস বলবো আর 10টা কোরআনের আয়াত বলবো, তারপরে আমি স্টেজ থেকে যাব, তার আগে নয়। তা ডাক্তার ওকে জিজ্ঞেস করছে, ভাই তোমার রোগ কি শরীরের? বলছে আমার কোনো রোগ নেই, আমার একটাই রোগ। তা বলছে কি? বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে। তা ডাক্তারকে জিজ্ঞেস করছে, ভাই ঘুম থেকে উঠে সকালে কি খাও? তা লোকটা তখন বলছে 20টা রুটি খাই আর 2 কেজি সবজি খাই ঘুম থেকে উঠে। তো বলছে দুপুরে? তাহলে দুপুরে 20টা রুটি 2 কেজি সবজি। রাতে? বলছে রাতেও তাই। আচ্ছা বলুন তো জীবনে ওষুধ দিয়ে ওজন কমানো যাবে? তা ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, ও ফার্মিসওয়ালার কাছে গেছে, ফার্মিসওয়ালা দেখে বলছে, ভাই আপনার কোনো ঔষধ লেখেনি, এতে লিখেছে সকালে 10টা রুটি, দুপুরে 10টা রুটি, রাতে 10টা রুটি। তাহলে আগে খেতো 60টা রুটি, এখন কমে হলো কটা? 30টা।
এক মাস পরে ডাক্তার তোমাকে দেখা করতে বলেছে, তা ও এক মাস পরে গেছে, গিয়ে পাল্লাতে তুলেছে ডাক্তার, দেখছে আগের মাসে ওজন ছিল 90 কেজি, এবার হয়েছে 95 কেজি। রুগীরও মাথা খারাপ, ডাক্তারেরও মাথা খারাপ, যে 60টা রুটি থেকে 30টা রুটিতে এলো, এখন আবার ওজন বেড়ে গেল 5 কিলো। তা ডাক্তার ওর বিদ্যাতে যা ছিল সব শেষ, শেষবারের মতো প্রেসক্রিপশন করেছে, সকালে 5টা রুটি, দুপুরে 5টা রুটি, রাতে 5টা রুটি, আর 250 গ্রাম করে সবজি, এক মাস পরে আসবা ভাই। লোকটা এক মাস পরে গেল, পাল্লাতে তুলে দেখছে এবার ওজন হয়েছে 1 কুইন্টাল, মানে আগে ছিল 95, এবার হয়েছে 1 কুইন্টাল। আচ্ছা বলুন তো এটা মেনে নেওয়া যায়? 60টা রুটি থেকে কমে এলো কটা রুটি? 15টা রুটি, তাই না? 15টা রুটি খাওয়ার পরেও ওজন বেড়ে গেল। ডাক্তারবাবু তখন, রুগী তখন ডাক্তারকে গাল দিচ্ছে, ছোট লোক, বদমাশ, চিটিংবাজ, তুমি ডাক্তার না ঘোড়ার ডিম, 3 বারে তুমি আমার 500 টাকা করে 1500 টাকা ঝেড়ে নিয়ে চলে গেছো, বদমাশ। খুব গালাগালি যখন করছে ডাক্তার, শিক্ষিত মানুষ, মান সম্মানে পড়ে গেছে, রুগী যখন চলে যাচ্ছে তখন ডাক্তার ডেকে বলছে, এ ভাই শোনো তো, আমি যে প্রেসক্রিপশন করেছি 60টা রুটি থেকে 15টা রুটি ওজন তো কমার কথা, তা ভাই তুমি রুটি কেমন করে তৈরি করছো বলো তো? ও তখন বলছে, 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করছি ডাক্তারবাবু। আচ্ছা বলুন তো জীবনে রুগীর রোগ সারবে? সারবে? সারবে বলুন? সারবে না, একদম সারবে না। আমরা হাদিস কোরআন মানি, কেমন মানি? কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে যেতে নেই জুম্মার দিনে, যদি কেউ যায় তো ইমাম সাহেব ওকে ধুমকি দেয়, এই বেড়ো বেড়ো বেড়ো, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসেছে, সব মুসল্লিরা ওর বিপক্ষে গালাগালি করে আর মসজিদ থেকে বার করে, এটা হাদিসে মানা আছে। অথচ ওই মসজিদের 20 জন কমিটির দায়িত্বে আছে, 5 জন পাকা সুদখোর, তাদেরকে কেউ বলে না ভাই তোরা সুদখোর মসজিদে আসতে পাবি না। তাহলে আমরা কাঁচা পেঁয়াজ আর রসুনেরটা মানি, সুদেরটা মানি না। কি বলছি বুঝতে পারছেন না? যেটা সহজ হয় সেটা মানি, যেটা কঠিন হয় সেটা মানি না। শুধু ফতোয়া জিজ্ঞেস করতে আসছে, মলি স্যার দুয়াটা হাত তুলে করবো না, হাত এরকম করে করব, বসে করব না দাঁড়িয়ে করব, কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে কি যাবে না? এ হারাম কর, তোর বেটা নামাজ পড়ে? ওটা একবারও জিজ্ঞেস করলি না যে বেটা নামাজ না পড়লে বাপকে কোথায় থাকা লাগবে কিয়ামতের মাঠে? এটা একবার জিজ্ঞেস করেছো তুমি? বদমাইশির জায়গা পাও না, শুধু মৌলী সাহেবদের পিছনে লেকচার বলছো, এটা কেন হবে এটা কেন হবে? তুমি তোমার মালের জাকাত দিতে শিখেছো? ওসর দিতে শিখেছো ধানের? তুমি এখনো দাঁড়িয়ে রাখতে পেরেছো? তোমার বেটি এখনো পর্যন্ত পর্দা করে চলে? তোমার বাড়িতে এখনো পর্যন্ত উলঙ্গ মেয়েরা টিভিতে ড্যান্স করে, তোমার এটা বন্ধ করতে পেরেছ? তোমার 4টে বেটা, বড় বেটা মদের মাতাল, ছোট বেটার বিয়ে দিয়েছো, 4 লাখ টাকা নগদ নিয়েছো, হারাম কর, এই ফতোয়াগুলো তোমায় কে জিজ্ঞেস করতে মানা করে? শুধু এ দোয়া করবে যে একে দোয়া করা যাবে কি যাবে না, ওইটা জিজ্ঞেস করে এত ইন্টারেস্ট কিসের তোমার? তোমার মধ্যে তো এখনো 100% ভুল রয়েছে, এইগুলোকে নিয়ে বলো ইমাম সাহেবকে যে আমি এটা করতে চাইছি, এটা হাদিসে আছে কিনা একবার আমাকে বলে দেন। বদমাইশি করার জায়গা পাও না? গরিব মানুষ বেচারা ইমামতি করে, তার পিছনে এত ফতোয়া লাগাতে হয় কেন? হ্যাঁ, নিজেকে সংশোধন করুন, হাদিস এবং কোরআন মেনে চলুন।